আমার চুল। সোনিয়া, আমি সত্যি বলছি, আমার উপর ভরসা করো, এসব আমি ইচ্ছে করে করিনি। চুপ কর তুই, আজকে আমি তোর কোনো কথা শুনবো না। তুই আমার এত দামি গহনা নষ্ট করে ফেলেছিস। আমি আজকে বিশেষ অনুষ্ঠানে পরার জন্য এটা কিনেছিলাম, আর তুই ইচ্ছে করে আমার গহনার উপর চা ফেলে দিলি। আমাকে তুই হিংসে করিস, তাই না? সোনিয়া খুব নির্মমভাবে গৌরীর চুল টানছিল। গৌরী ব্যথায় কোকাচ্ছিল। ও ওর সৎবোনের কাছে বারবার ক্ষমা চাচ্ছিল, কিন্তু ওর সৎবোন ওর চুল টানা বন্ধই করছিল না, যেন আজকেই তার সব চুল তুলে ফেলবে। আরে সোনিয়া, এবার ছেড়ে দে ওকে। না মা, আজকে আমি ওকে শিক্ষা দিয়ে ছাড়বো, ওকে মেরেই ফেলবো আজকে আমি। আরে সোনিয়া, একটু বুদ্ধি খাটা। তুই ওকে মেরে ফেললে ঘরে সব কাজ কে করবে? সব কাজ আমাদের দুজনকেই না করতে হয়, তারপর সারাদিন বসে বসে আমাদের থালা বাসন না ধুতে হয়। এই জন্য বলছি ওকে ছেড়ে দে। সোনিয়া কাজ চুরি করত, ওর মা তার চেয়ে বড় কাজ চড়ছিল। নিজের হাতে এক গ্লাস পানিও নিয়ে খেত না, সেজন্য সোনিয়া গৌরীকে ছেড়ে দিল, কারণ এতে ওরই লাভ ছিল। আরে এই পোড়ামুখি, এখন এই নাকাকানা বন্ধ কর। গৌরী প্রতিদিন তার মা আর তার বোনের অত্যাচার সহ্য করত। একদিন রাতে সে বসে বসে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল। এ কেমন জীবন দিলে আমায় ভগবান! আমার জন্মের পরেই আমার মা আমাকে ছেড়ে চলে যায়, এরপর আমার বাবাও আমাকে ছেড়ে চলে যায়। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে সৎ মা আর সৎ বোনের অত্যাচার সহ্য করে যাচ্ছি। এখানে কি আমারই ভুল? আমি ওদেরকে নিজের চেয়েও বেশি জেনেছি। আমি তাদের প্রত্যেকটা কথাই শুনি, কিন্তু তারপরও কেন তারা আমাকে এত অপছন্দ করে? এটার কি একটাই কারণ যে আমি তার নিজের মেয়ে না? সেই জন্য গৌরী নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলো, কিন্তু সেসব প্রশ্নের কোনো উত্তরই খুঁজে পেল না গৌরী। এরপর দিন সকালে অজয় আসলো গৌরীদের বাড়িতে। অজয় হচ্ছে গৌরীর সৎ মায়ের মুখে ডাকা ভাই। অজয়ের নজরও খুব একটা ভালো ছিল না। সে যখনই গৌরীদের বাড়িতে আসতো তার পুরো নজর গৌরীর উপরেই থাকত, সেজন্য ভয়ে গৌরী তার সামনে যেতে চাইতো না। গৌরী, ও গৌরী, কোথায় মরে গেলি? আমি তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? মা, সবজি শেষ হয়ে গেছে, আমি সবজি আনতে যাচ্ছি। আরে সবজি টবজি ছাড়, দেখ আমার ভাই অজয় এসেছে, ওর জন্য এক কাপ গরম গরম চা নিয়ে আয়। গৌরী তার মাকে তার মায়ামার কথা বলতে চেয়েও বলতে পারেনি, কারণ তার কথা কেউ বিশ্বাস করবে না সেটা সে জানত। কিছুক্ষণ পর গৌরী চা নিয়ে তার মামার কাছে গেল। এই নিন মামা, চা খান। তোমাকে কতদিন বলেছি আমাকে মামা বলে ডাকবে না? আমি তোমার কতই বা বড় হব। কি ঠিক বললাম তো দিদি? হ্যাঁ সেটাই তো, তুই ওকে মামা ডাকার কি দরকার? আচ্ছা তুই ওর খেয়াল রাখ, ভালো করে খাতির দাতির কর, আমি বাইরে থেকেই আসছি। আপনি কোথায় যাচ্ছেন মা? তখনই তার সৎ মা সেখান থেকে চলে যায়, আর এদিকে অজয় তার সাথে বেয়াদবি করতে শুরু করে। আরে এসব নাটক করা বন্ধ কর গৌরী, এখন তো এখান থেকে তোর মাও চলে গেছে, এখন তো তুই আমার সাথে ভালোভাবে ব্যবহার করতে পারিস। আর এটা আমার কাছে একদমই ভালো লাগে না যে ওরা মা আর মেয়ে মিলে তোকে এভাবে কাজে বানিয়ে রেখেছে। নিচু লোক, আমার হাত ছেড়ে দে, না হয় আমি চিল্লাচিল্লি শুরু করে সবাইকে বলে দিব সবকিছু। তখন গৌরী নিজেকে বাঁচানোর জন্য অজয়কে ধাক্কা দিয়ে নিজেকে নিজের রুমে বন্ধ করে রাখে। আর যখন অজয় চলে যায় তখন সে দরজা খুলে বাহিরে আসে, আর বের হয়ে দেখে সেখানে তার সৎ মা আর সৎ বোন মিলে অজয়ের নিয়ে আসা আপেল খাচ্ছিল। বাহ, আজকে অজয়ের বাগানের এই আপেলগুলো এত মজা, এত মিষ্টি কেন? ঠিকই বলেছো মা, এই আপেলগুলো এত মজা, আজকে মজাই লেগেছে। এই আপেলগুলো খেয়ে আমার মন একদম খুশিতে ভরে গেছে। মা, আপনি আমার সাথে এমন কেন করলেন মা? আরে অপরামুখী, আগে বল আমি করেছি কি, নাকি এমনিই শুধু শুধু আমাকে দোষ দিয়ে যাচ্ছিস? মা, আপনি জেনে বুঝে আমাকে এই অজয়ের সাথে ছেড়ে গিয়েছিলেন না? কারণ আমি আপনার সৎ মেয়ে, সেই জন্য যদি কেউ সোনিয়ার সাথে এমন করত আপনি কি সেখান থেকে কিভাবে চুপচাপ চলে যেতেন? গৌরীর এমন কথা শুনে তার সৎ মায়ের মাথা অনেক গরম হয়ে যায়। সে উঠে গৌরীর গলা টিপে ধরে, নিমুখ হারাম, তোর সাহস কি করে হলো আমার মেয়ের কথা এভাবে বলাতে? তোকে আজকে আমি মেরেই ফেলবো। আহ মা, মা আমাকে ছেড়ে দাও মা, মা আমার দম বন্ধ হয়ে আসছে, মা মা আমি ব্যথা পাচ্ছি, আমাকে ছেড়ে দাও মা, ছেড়ে দাও বলছি। গৌরী নিজের জীবন বাঁচানোর জন্য তার সৎ মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, তার মা গড়িয়ে মাটিতে পড়ে যায়। এরপরই তার সৎ মা আর তার সৎ বোন রেগে আগুন হয়ে যায়। তোর এত বড় সাহস, তুই আমার মাকে এভাবে ধাক্কা দিয়েছিস?
আজকে আমি তোকে শিক্ষা দিয়েই ছাড়বো। এরপর তার সৎ বোন একটা লাঠি নিয়ে এসে গৌরীকে খুব মারতে থাকে, আর এমন ভাবেই মারে তার হাত পায়ে থেকে রক্ত বেরোতে থাকে। আহ মা, আমাকে বাঁচাও, সোনিয়া আমাকে ছেড়ে দে বোন, ছেড়ে দে না প্লিজ। আমাকে ধাক্কা দিয়েছিলি না, এখন বুঝবি, এখন বুঝবি মজা কাকে বলে। আমি তোর এই ব্যথা আরো বাড়িয়ে দিব, দাঁড়া। এটা বলে তার সৎ মা রান্নাঘর থেকে লবণ নিয়ে আসে, আর সেই লবণগুলো তার ক্ষতস্থানে ভালোভাবে মেখে দেয়। আর সেই মেখে দেওয়ার পর গৌরী ব্যথায় কাতরাতে থাকে। আহ মা, আমাকে বাঁচাও, আমার অনেক ব্যথা লাগছে মা, মা আমার অনেক ব্যথা লাগছে, বাঁচাও আমাকে, কেউ তো আমাকে সাহায্য করো মা। দেখো তো মা, আমার এই সৎ বোন কিভাবে মাছের মতো ছটফট করছে, ওকে এভাবে ছটফট করতে দেখে আমি অনেক শান্তি পাচ্ছি মা। আরে আরে, চিন্তা করিস না, এই লবণ তোর ব্যথার উপরে মলমের মতো কাজ করবে, অনেক শক্ত তোর, তাই না? আর এভাবে মুখ চালাবি আমার সাথে, এরপর তোকে ব্যথা সহ বাইরে ফেলে দিব, না হয় আমি তোর সৎ মা না, এটা মনে রাখিস। গৌরীকে এই অবস্থায় ফেলেও তারা মা আর মেয়ে শান্তি পেল না। তারা দুজন মিলে গৌরীকে ঘর থেকে বের করে দিল। সারাদিন না খেয়ে থাকা গৌরী সারা রাত ধরেও দরজাতে খটখটাতে থাকলো। মা দরজা খোলো, মা মা দরজা খোলো। হে ভগবান, এই নরকের মতো জীবন আমার চাই না, তার চেয়ে ভালো তুই আমার জীবন নিয়ে নে ভগবান। গৌরী সারা রাত ব্যথায় কাতরাতে থাকলো, আর ওর আশেপাশে এত বেশি মাছি ছিল, সবগুলো মাছি তার ক্ষতের উপর বসে তার ক্ষতগুলোকে আরো বাড়াচ্ছিল। আর তার সৎ মা আর সৎ বোনের তার এইসব দেখে কোনো কিছুরই পার্থক্য পড়ল না, তারা তো আরামসে সারা রাত ঘুমালো। তারপর দিন সকালে, আমি আর সহ্য করতে পারবো না এই নরকে থাকা, এই সবকিছু থেকে তো এটাই ভালো যে আমি এই ঘরটা ছেড়ে চলে যাই এখান থেকে, আর থাকতে পারছি না আমি এই জীবনের মধ্যে। গৌরী কোনোভাবে নিজেকে উঠিয়ে হাঁটা শুরু করলো। সে মনে মনে ভেবেই নিল সে ঘর ছেড়ে চলে যাবে, আর সে সেখান থেকে চলেও গেল। এরপর দিন সকালবেলা তার সৎ বোন আর তার সৎ মা তাকে খুঁজতে লাগলো। আরে ও সোনিয়া, ওই পোড়ামুখিটা দেখা মিললি? না মা, ওকে আমি কোথাও খুঁজে পাইনি। আরে এই পোড়ামুখি কোথায় মরে গেছে কে জানে, ভগবানই জানে কোথায় গিয়ে মরেছে। মা আমি পুরো ঘরে দেখে নিয়েছি, ওকে কোথাও খুঁজে পাইনি, কে জানে ও কোথায় চলে গেছে। গৌরীর ঘর থেকে বের হয়ে যাওয়া যদি অজয় জানতে পারে না, তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হবে। এটা বলতে না বলতেই দরজার কাছে অজয় এসে তাদের দুইজনের সব কথা শুনে ফেলে। আরে মামা তুমি যে, এসো এসো ভিতরে এসো। এসব নাটক কম কর আমার সাথে। তোরা দুইজন কই ছিলি যখন গৌরী চলে গেছে? আমাকে মামা বলে রাখবি না, তোরা কি ঘুমাচ্ছিলি ওরা যখন চলে গেছে? আমি গৌরীকে পাওয়ার জন্য তোদের দুজনের সব আশা পূর্ণ করেছি, এখন আমি যদি গৌরীকে না পাই, এত টাকা দেওয়ার পরও যদি আমি গৌরীকে না পাই, আমি তোদেরকে ছাড়বো না, আমি তোদের দুজনকে জিন্দা জ্বালাই দিব। বুঝতে পেরেছিস আমার কথা? মাথায় ঢুকিয়ে নিবি। না না এমন করিস না ভাই, আমি দিন আর রাত এক করে দিব গৌরীকে খোঁজার জন্য, তুই এমন করিস না ভাই। আর যদি গৌরীকে না পাই, আমি তোর সব টাকা শোধ করে দিব, কিন্তু আমাদেরকে ছেড়ে দে ভাই। কিন্তু অজয় তাদের কথা শুনে না, তাদের কথা না শুনে দরজা লাগিয়ে ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়, আর সেখান থেকে অজয় চলে যায়। আর এদিকে গৌরী তার মা আর তার বোনের জন্য চিন্তা করতে থাকে। আমার এমন কেন লাগছে যে মা আর সোনিয়া কোনো বিপদে পড়েছে, আমার এখনই ঘরে যেতে হবে, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই। এরপরই গৌরী দৌড়াতে দৌড়াতে বাসায় চলে আসে, আর এসে দেখে তার পুরো বাড়ি আগুনে জর্জরিত হয়ে আছে, আর তার বাড়ির ভেতর থেকে কে যেন অনেক জোরে জোরে চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও আমাদেরকে, কেউ তো আমাদেরকে বাঁচাও, কেউ আছেন আমাদেরকে বাঁচান প্লিজ, কেউ আছেন আমাদেরকে এখান থেকে বের করুন প্লিজ, কেউ আছেন। আরে এটা তো আমার বোনের আর আমার মার আওয়াজ। মা সোনিয়া, আমি তোমাদের কিছু হতে দিব না, তোমরা একটু অপেক্ষা করো, আমি এখনই তোমাদের বাঁচিয়ে নেব। এটা বলেই গৌরী ঘরের ভেতর ঢুকে যায় দৌড়াতে দৌড়াতে, আর সময় থাকতে থাকতেই তার সৎ বোন আর সৎ মাকে ঘরের বাহিরে নিয়ে আসে। আর মৃত্যুকে এত কাছ থেকে দেখে সোনিয়া আর তার মা বুঝতে পারে তারা গৌরীর সাথে অনেক অন্যায় করেছে। তারা ভাবতে লাগলো তারা কিভাবে গৌরীকে মেরে মেরে একদম নাজেহাল অবস্থা করে দিত, আর এখন ওরা গৌরীর কাছে হাত জোর করে মাপ চেয়ে নিল।
গৌরি, আমি তো মা নামের কলঙ্ক, আমি তোর উপর কত অত্যাচার করেছি, আমাকে তুই মাফ করে দে মা। হ্যাঁ গৌরি, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকেও তুমি মাফ করে দাও মা। আমি সব সময় তোমার আদরের মেয়ে হয়ে থাকতে চাই। আর সোনিয়া, তুমি সব সময় আমার নিজের বোনের মতোই ছিলে আমার কাছে। শেষ পর্যন্ত গৌরীর এই ভালো ব্যবহার সোনিয়া আর তার মায়ের মনে যত বিষাক্ত ভালোবাসা ছিল সেগুলোকে আদরে পরিণত করেছে, আর তাদের সম্পর্কে একটা নতুন মোড় এসেছে। তো বন্ধুরা, আজকে গল্প এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী গল্প দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে হবে যে ভিডিও কেমন লেগেছে।